দালালের প্রলোভনে লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরব যাওয়ার পর অসংখ্য শ্রমিক কাজ না পেয়ে বেকার জীবন কাটাচ্ছেন সাথে সাথে হয়েছে আকামার জটিলতা এতকিছুর পরেও এখনও সৌদি আরবের সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে প্রতারিত শ্রমিকরা বলছেন ফ্রি ভিসা নামে কেউ যাতে বাংলাদেশ থেকে সৌদি আরব আসার চেষ্টা না করে নতুবা তাদের মতোই করুণ অবস্থার মধ্যে পড়তে হবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরব বাংলাদেশ দূতাবাস থেকে এই বিষয়টি কঠোরভাবে মনিটরিং করতে না পারলে সৌদি আরবে প্রতারিত শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে এতে দেশের রেমিটেন্স আসার পরিবর্তে ভিসা কেনা সহ নানা খাতে বাংলাদেশ থেকেই চলে যাবে বিপুল পরিমাণ টাকা প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন মোটা অঙ্কের বেতনের প্রতিশ্রুতি দিয়ে দালালরা আনলেও মিলছে না কাজ আবার আকামার মেয়াদ শেষ হওয়ার কারণেও অনেকের জেল জরিমানাও হচ্ছে কেউ কেউ কাজের সন্ধানে পথে পথে ঘুরছেন রাস্তার ধারে নিয়োগ বিজ্ঞপ্তি দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন চাকরি খুঁজতে খুঁজতে আকামার মেয়াদও শেষ হয়ে যায় উল্লেখ্য বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব দেশটিতে বর্তমানে পঁচিশ লাখের মতো বাংলাদেশে অবস্থান করছেন সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে